তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত হলেন শি জিনপিং। চীনকে মোকাবেলায় জাপান ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি। অধিবাসীদের অবিলম্বে খেরসন ছাড়তে রুশ কর্তৃপক্ষের আহ্বান। তুরস্ক ইরান নতুন গ্যাস পাইপলাইন স্থাপনের আলোচনায় আঙ্কারা তেহরান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সপ্তাহব্যাপী দলীয় কংগ্রেস অনুষ্ঠানের পর 23 অক্টোবর শি জিনপিংকে নেতা নির্বাচিত করেন সদস্যরা। তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর দেয়া ভাষণে শি জিনপিং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আপনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার মাধ্যমে শি জিনপিং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর পর্যায়ে পৌঁছেছেন। চীনকে মোকাবেলায় গোয়েন্দা ও সামরিক সম্পর্ক জোরদার করে নতুন এক চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও অস্ট্রেলিয়া। 22 অক্টোবর অস্ট্রেলিয়ার পার্থে চলমান বার্ষিক অস্ট্রেলিয়া জাপান সম্মেলন দুই দেশের প্রধানমন্ত্রী এই চুক্তি স্বাক্ষর করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এর মাধ্যমে জাপানের সামরিক বাহিনীর সাথে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর যৌথভাবে প্রশিক্ষণ ও মহড়ার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া দুই দেশেই নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করবে। অপরদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এর মাধ্যমে বর্ধনশীল গভীর কৌশলগত পরিবেশের অধীনে দুই দেশ মুক্ত ও স্বাধীন ইন্দো প্যাসিফিক অঞ্চল করতে কাজ করবে। রাশিয়ার দখল করা ইউক্রেনের খেরসনের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। 22 অক্টোবর শহরের রুশ কর্তৃপক্ষের টেলিগ্রাম অ্যাপে প্রচারিত এক বার্তায় এই আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, ইউক্রেনের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় অবস্থা ক্রমেই সংকটপূর্ণ হয়ে পড়ছে। এর পরিপ্রেক্ষিতে শহরের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 26 এপ্রিল খেরসন দখল করে নেয় রাশিয়া। সেপ্টেম্বরের ইউক্রেনের অন্য আরও তিনটি অঞ্চলের সাথে খেরসনকেও রাশিয়ার ভূখণ্ড হিসেবে আদেশ জারি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান থেকে তুরস্কে গ্যাস রফতানির পরিমাণ বাড়ানোর জন্য দুদেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সানা 22 অক্টোবর এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান ও তুরস্কের মধ্যে 25 বছর মেয়াদী যে গ্যাস চুক্তি রয়েছে সেটি নবায়ন অথবা তুরস্কে 2026 সালের পর থেকে গ্যাস রফতানি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সানা বলেছে, ইরানের তেলমন্ত্রী জাওয়াদ উইজি আঙ্কারা সফরকালে স্বাগতিক দেশের তেলমন্ত্রীর পাশাপাশি অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। এসব সাক্ষাতে দুদেশের মধ্যে জ্বালানি খাতের সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু বিষয় পর্যালোচনা করা হয়।